গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা নতুন পাঞ্জাবি সিনেমা নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে নতুন একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, বড় একটা কোলাবোরেশন হয়েছে, তো সেইটা নিয়ে কথা বলবো। তো প্রথমে পাঞ্জাবি সিনেমাটা নিয়ে কথা বলি। তো পাঞ্জাবি যে সিনেমাটা আসছে আপকামিং, এটা 20 অক্টোবর রিলিজ করছে, এবং সিনেমাটার ট্রেলার কিন্তু কালকে রিলিজ করছে, মানে 21 তারিখে। সিনেমার নাম হচ্ছে মজা হি মজা, মানে মজাই মজা। এই সিনেমাটা পরিচালনা করছে হচ্ছে মিপ ক্যাং, এবং এই সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে অমরদীপ গেনওয়াল। এবং এই সিনেমা যারা যারা রয়েছেন, সেই ক্যারি অন যাত্রা যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি অনেকে রয়েছেন। তারা হচ্ছেন গিপি গ্রেওয়াল, খুব একজন পপুলার পাঞ্জাবি অ্যাক্টর, তানু গ্রেওয়াল, বিন্নু ধিলন, এবং আরও অনেকে রয়েছেন, সবার নাম আমি জানি না। টোটাল 4 জন এখানে মেইন লিডার রয়েছেন, তার মধ্যে একজনের নাম আমি ভুলেই গেলাম, পাঞ্জাবি নামগুলো মনে রাখা বেশ মুশকিল হয়ে যায়। তো এই সিনেমাটার যে গল্প আছে, সেই গল্পটা হচ্ছে 4 জন টোটাল তাদের ভাই বোন, তারা নিজেদের ভালোবাসাকে খুঁজতে বেরোবে, এবং সেইটা সম্ভবত একটা কিছু কমেডিয়ান বা কমেডিভাবে দেখানো হবে, এবং সেইভাবে তারা কী কী করে সেটাই দেখানোর। এখানে পোস্টারটা কিন্তু দারুণ মজার হয়েছে, তাদের যে 3 জন ছেলে রয়েছে তাদের বোনের ব্যাপারে এখানে দেখা হয়নি, এবং পুরোটা মনে হচ্ছে বিদেশেই সব কিছু হবে, কারণ ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে বিদেশে সব জিনিসপত্র দেখা গেল। তো একজন কানা, একজন হচ্ছে মানে কানা মানে দেখতে পায় না, একজন হচ্ছে বোবা, একজন হচ্ছে কালা মানে শুনতে পায় না। তো এইরকম অনুযায়ী জিনিসটা দেখানো হয়েছে, এবং নিচে লেখা আছে এ ডেফ ব্লাইন্ড অ্যান্ড মিউট কমেডি। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, আমি তো পোস্টারটা দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়লাম। এই সিনেমাটা প্রোডিউস করছে হচ্ছে ইস্ট সানশাইন প্রোডাকশনস এবং SSR প্রাইভেট লিমিটেড। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। 20 অক্টোবর মানে একদম যে লিও যখন রিলিজ করছে তার সাথে সিনেমাটা রিলিজ করছে। তো এই ছিল প্রথম আপডেট, এবং দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে দুটো বড় প্রোডাকশন রয়েছে, একটা হচ্ছে মিড ডে লিমিটেড, আর একটা হচ্ছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। তো এরা দুজনে একটা কোলাব করেছে আগামীকালের জন্য, অনেক বড় কিছু তৈরির জন্য, মানে অনেক বড় কিছু সিনেমা বা সিরিজ বা রিয়েল লাইফ ইভেন্ট স্টোরি এগুলোর উপর কাজকর্ম করার জন্য। দেখা যাক এই কোলাবোরেশনটা কতটা ভালো কাজ করতে পারে। এমনিতে এরকম অনেক বড় বড় কাজ কোলাবোরেশন হচ্ছে, যেগুলো আমাদের অনেক ভালো ভালো কিছু দিচ্ছে, কখনো তার মধ্যে কিছু খারাপও আসছে, তো মিলেমিশে সব কিছুই আসছে আর কি। দেখা যাক এই কোলাবোরেশনটা আমাদের কী কী নতুন কাজকর্ম দিতে পারে, কেমনভাবে কী প্রডিউস করে, এবং ভারতের কোন কোন ডাইরেক্টরের সঙ্গে কীরকম ভালো ভালো কাজ আনতে পারে। তো এই ছিল আজকে দুটো আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।